প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সাথে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করার জন্য আসলাম। আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি। দেখেন, বাংলাদেশ সেনাবাহিনী নিম্নোক্ত সংগঠনের জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী দশমতম হইতে বিশতম গ্রেডের নিম্ন বর্ণিত ও সামরিক স্থায়ী ও অস্থায়ী পদে নিয়োগের জন্য যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। বন্ধুরা, এখানে টোটাল পোস্ট দেওয়া আছে 540টা। দেখেন আপনারা স্ক্রিনে অবশ্য দেখতে পাচ্ছেন যেখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে উল্লেখিত। দেখেন এখানে ঠিক আছে, আবেদন প্রসারিত হওয়ার শেষ তারিখ 31 জানুয়ারি 2022, আর আবেদনের ফর্মের জন্য ভিজিট করতে হবে www.army.mil.bd। আর দেখেন হলো নিম্ন সাক্ষরকারি তথ্য কন্ট্রোলার ওভার সিভিলিয়ান পার্সন সেনা সদর এজি শাখে এবং পিও পরিদর্শক বরাবর কোন আবেদনপত্র গ্রহণযোগ্য নয়, অত্র পরিদপ্তর বরাবর প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। মুদ্রা এটা হলো আপনারা বিজ্ঞপ্তিতে দেখতেছেন, এটা হলো পেপারে দিয়েছে এবং আমি এখন দেখাচ্ছি তাদের ওয়েবসাইটে আপনি কি ধরনের পাবেন। বন্ধুরা, এটা তারা একটা ফর্মের কথা বলছে। দেখেন আমি আমাকে ফর্মটা দেখাচ্ছি, চাকরি আবেদন ফর্মটা তারা তাদের ইয়াতে দেওয়া আছে। দেখেন এগুলোতে তথ্যগুলো আপনাকে ফিল আপ করতে হবে অবশ্যই। এখন আপনাকে আমি দেখাচ্ছি তাদের, দেখেন তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা দেওয়া আছে। দেখেন এখানে তারা উল্লেখ করেছে এবং আবেদনপত্র প্রেরণের ঠিকানাটা অবশ্যই এই কোণে যেটা আছে অবশ্যই। তারপর জেলা দেখেন, দেখেন শিক্ষাগত যোগ্যতা আছে, পদের সংখ্যা, বেতন স্কেল, ক্রমিক নম্বর দেওয়া আছে। এগুলো করে আপনার অনেক দেওয়া আছে বন্ধুরা, যা আপনাদের দেখাতে যদি সম্পূর্ণ যদি আমি দেখাতে চাই তা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। যা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের দেখাচ্ছি, যা আপনারা স্ক্রল করে করে এগুলো দেখে নেবেন, আশা করি আপনারা অবশ্যই উপকার পাবেন। আর বন্ধুরা, আমি একটি লিঙ্ক দিব, লিঙ্কে আপনাদের যাবতীয় ঠিকানা দেওয়া থাকবে, আপনারা ওটাতেও দেখে দেখতে পারবেন। আর বন্ধুরা অবশ্যই আমি বলবো যে আপনারা ওই লিঙ্কে গিয়ে তাদের ফাইলটি ডাউনলোড দিয়ে দেখার চেষ্টা করবেন আবেদন করার সময়, কারণ ভালোভাবে না দেখে কখনোই আবেদন করবেন না। বন্ধুরা দেখেন এখানে, দেখেন কতগুলো আসছে, আরও এরকম পেজ আছে, টোটাল ওনাদের পেজ হলো 34টি। বন্ধুরা অবশ্যই আবেদন করার সময় ভালোভাবে দেখে শুনে অবশ্যই করবেন। আর এখানে টোটাল পোস্টের সংখ্যা হচ্ছে 540টি। আমি আবারও বলছি বন্ধুরা, এখানে পদের সংখ্যা টোটাল হচ্ছে 540টি। আমি স্কুল করে এখন নিচে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখেন বয়স এবং হলো কোন ঠিকানায় প্রেরণ করতে হবে এবং কত টাকা দিয়ে প্রেরণ করতে হবে, এটা আমি এখন দেখানোর চেষ্টা করতেছি আপনাদের কাছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 34 পৃষ্ঠা এটা নিয়োগ বিজ্ঞপ্তিটা, যা আমি করতেই দেখেন আপনাদের ভিডিওতে প্রবলেম হচ্ছে অনেকটাই। বন্ধুরা প্রায় দেখেন সেনা সংগঠনের এগুলো দিয়েছে। বন্ধুরা দেখেন এখানে অবশ্যই দেওয়া আছে, দেখেন প্রার্থীকে কিভাবে গিয়ে করতে হবে। এই যে দেখেন 31 জানুয়ারি 2022 তারিখ সকল পদের আবেদনের বয়স 18 হতে 30 বছরের মধ্যে হতে হবে। এবং দেখেন আবেদনপত্রে দেখেন উল্লেখিত কোন 200 টাকার পে অর্ডার বা ব্যাংক ড্রাফট, প্রার্থী বর্তমান ঠিকানা যেই ঠিকানায় ডাকযোগে প্রবেশপত্র প্রেরণ করা হবে, আপনি যেই প্রবেশ সম্বলিত একটি ফেরত খামে সংযুক্ত করতে হবে, ডাকযোগে ঠিকানায় পোস্ট কোড অবশ্যই উল্লেখ করতে হবে। আর দেখেন বন্ধুরা ক্যাটাগরি পদে নিয়োগের ক্ষেত্রে স্টাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট টিটিআই এর গাজীপুর হতে প্রশিক্ষণপ্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। আর বন্ধুরা আপনাদের যদি এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।